স্বামী সেবার জন্য নিজের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দেওয়ার ঘোষণার মাধ্যমে বিশ্বে বিরল উদাহরণ তৈরি করলেন এক নারী রাজনীতিক সোফি উইলিয়ামস। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী তিনি, একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার স্বামী মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অসুস্থ স্বামীর সেবা যত্ন নিতে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এক বিবৃতিতে সোফি বলেন, ব্রেন ক্যান্সারে আক্রান্ত স্বামীর যত্ন নেওয়ার জন্য তিনি সাময়িকভাবে সরকার থেকে পদত্যাগ করবেন। বিবৃতিতে তিনি বলেছেন, এই কঠিন কষ্ট আমার পরিবারের পাশাপাশি সরকারের কাজেও আমার ভূমিকায় প্রভাব ফেলবে, যে কারণে তিনি সরকারের দায়িত্ব থেকে সাময়িক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। 2019 এবং 2020 সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সোফি। প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনিই ছিলেন। স্বামী ক্যান্সারে আক্রান্ত হয় পরিবারের সদস্যদের সঙ্গে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করে অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িক ছুটিতে যাবেন বলে জানিয়েছেন তিনি। ইফতার পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর 0171677832 0171575 8062।